আশা মডেল একাডেমি শিশু শিক্ষার একটি আদর্শ পাঠশালা। ছোটদের গল্পের আসর, আমাদের আজকের গল্প খুশি একদিন কুসুমপুরে। সুন্দর সকাল, পাখির কিচিরমিচির ডাকে খুশির ঘুম ভাঙে। আজ খুশির মনে অনেক আনন্দ, আজ সে মায়ের সাথে কুসুমপুরে বেড়াতে যাবে। ঘুম থেকে উঠেই খুশি নিজের বিছানা ও কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখে। তাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে। খুশি দাঁত মেজে নেয়, সে প্রতিদিন সকাল ও রাতে দাঁত মাজে, তাই তার দাঁত খুব সুন্দর আর মজবুত। এবার খুশি মনের আনন্দে তার গোসল সেরে নেয়। মা বলল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রোজ গোসল করতে হয়। মা খুশিকে লাল জামা পরিয়ে দিলেন, হলুদ ফিতা চুলে বেঁধে দিলেন। লাল জামা পরে খুশিকে খুব সুন্দর লাগছে। খুশি এখন বেড়াতে যাবার জন্য তৈরি। খুশি কুসুমপুরে যাবার পথে খুশি অনেক গাছপালা দেখলো। দেখলো সোনালি ধান ক্ষেত, নীল আকাশ, প্রজাপতি আর হরিণ। খুশি বলল, আমাদের দেশটা কত সুন্দর, তাই না মা? খুশি কুসুমপুরে পৌঁছে দেখে বন্ধুরা খেলছে। সে বন্ধুদের সাথে খেলতে নেমে পড়ল। হঠাৎ খেয়াল করল তার বন্ধু রূপাকে দেখা যাচ্ছে না। জিজ্ঞেস করতেই অন্য বন্ধুরা বলল, রূপাদের বাড়িতে একটা বাঘ এসেছে, বাঘ মামার অনেক সর্দি হয়েছে। খুশি বলল, বাঘ কামড়াবে না তো? খুশি রূপাদের বাড়িতে এসে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘ বলল, আমাকে ভয় পেও না, পথ ভুলে চলে এসেছি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, হাঁচি বলেই হাঁচি দিল। খুশি বাঘকে বলল, মন খারাপ করো না, তুমি ভালো হয়ে যাবে, তবে মনে রেখো হাঁচি কাশি দেওয়ার সময় মুখে কাপড় দিতে হয় আর হাত ধুয়ে নিতে হয়, তাহলে রোগ জীবাণু ছড়ায় না। রূপা বলল, বাঘ মামা তুমি চিন্তা করো না, হাঁচি কাশি ভালো হলেই তোমাকে বনে দিয়ে আসব। এদিকে রূপা আর খুশির মা মজার মজার খাবার রান্না করছেন। সবাই মজা করে খাবার খেল, বাঘকেও খাবার খেতে দিল। বাঘ মামা খাবার পেয়ে খুব খুশি। খুশি বাড়ি ফিরে যাচ্ছে। আজকের দিনটা খুশি খুব আনন্দে কেটেছে। খুশি মাকে বলল, ধন্যবাদ মা। আজ
আজকের গল্পের শিক্ষা প্রত্যেকটি ভ্রমণই আনন্দের ও শিক্ষামূলক, তাই সবারই মাঝে মাঝে বেড়াতে যাওয়া উচিত।